রেস্টুরেন্টে গিয়ে চিকেনের কোনো চাইনিজ আইটেম অর্ডার করতে চাইলে এই আইটেমটা কিন্তু আপনাদের লিস্টে অবশ্যই থাকে। বাড়িতেও এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আপনাদের ফলো করতে হবে। তাই সেই সব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিও। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। তাহলে সর্বপ্রথম চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 700 গ্রাম বোনলেস চিকেন। এবার এই চিকেনটা আপনারা পারফেক্টলি কীভাবে কাটবেন দেখে নিন। প্রথমে এভাবে চিকেনটাকে মাঝখান থেকে দুভাগে কেটে নেবেন। এবার একটা ভাগ কিনে ছুরিটাকে একটু কাত করে এইভাবে কেটে নেবেন। তাহলে প্রত্যেকটা চিকেনের সাইজ এরকম ইকুয়াল আসবে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে কাটছি। আর এই বোনলেস চিকেন বের করার পরে চিকেনের যে হাড়গুলো থাকবে সেগুলো আপনাদের কাজে লাগবে। সেটা জাস্ট কিছুই নয়, একটা পাত্রের মধ্যে দিয়ে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। আর এই চিকেন স্টকটা আমাদের ব্যবহার করতে হবে গ্রেভি বানানোর জন্য। আর এপাশে আমাদের এতক্ষণে চিকেনটাও কাটা হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে আমি ম্যারিনেট করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ম্যারিনেট করার জন্য লাগবে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, সাথে লাগছে 7 মতো নুন। এবার 700 গ্রাম চিকেনের জন্য আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। আর যদি আপনারা এটা 1 কেজি চিকেনের বানান সেক্ষেত্রে আরও 1টা ডিম আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার বলে রাখি এই চিকেনটা মাখার সাথে সাথেই আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে দেবেন না, এইভাবে ডিমের সাথে মেখে মিনিমাম 30 মিনিট মতো রেখে দেবেন। এতে চিকেনটা বেশ অনেকটা সফট হয়ে যায় আর নুনটাও চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আচ্ছা, এবার এখানে আমি কিছু ভেজিটেবল কেটে নিচ্ছি। প্রথমে দেখে নিন আপনাদের পেঁয়াজটা কীভাবে কাটতে হবে, আশা করি এটা আপনারা ইজিলি করে নিতে পারবেন। এবার পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি এখানে ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আর ক্যাপসিকামটা যদি পারেন এইভাবে একটু তিকোন করে কেটে নেবেন। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো 1 রকম ক্যাপসিকাম দিয়ে এটা ইজিলি করে নিতে পারবেন। এবার 30 মিনিট পর আমি এখানে চিকেনটাকে নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। 700 গ্রাম চিকেনের জন্য আপনারা মাত্র 2 চামচই ব্যবহার করবেন। আপনাদের হয়তো এই সময় দেখে মনে হচ্ছে এটা ঠিক কোটিংটা ভালো করে হবে না, আর যখন ফ্রাই করব আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এটা একদম পারফেক্টলি কোটিং হবে। আর মাঞ্চুরিয়ানের জন্য আপনাদের ময়দার ব্যবহার করতে লাগবে না, জাস্ট এভাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নেবেন। এবার মেখে নেওয়ার সাথে সাথে এটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আর ফ্রাই করার জন্য একটা চাইনিজ কড়াই নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলের টেম্পারেচারটা মিডিয়াম রেখে এই চিকেনগুলোকে আমাদের একে একের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে চিকেনগুলোকে 2টো ব্যাচে ভেজে নেবো। আর চিকেনটা দেওয়ার সাথে সাথেই আপনারা খুন্তি বা হাতা দিয়ে এটাকে মেশাবেন না, যদি পারেন চিকেনগুলো যাতে নিচে না লেগে যায় সেই জন্য এইভাবে একটু কড়াটাকে নাড়িয়ে নেবেন। আশা করি এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোটিংটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। এর থেকে বেশি কোটিং হলে টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না, তাই কর্নফ্লাওয়ারটা আপনাদের বুঝেই দিতে হবে। আর এর কালারটা আপনাদের যে খুব বেশি আনতে হবে তা নয়, একটু হালকা কালার চলে আসলেই এটাকে আপনাদের তুলে নিতে হবে। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেলে সেকেন্ড ব্যাচটা আপনারা একইভাবে ভেজে নেবেন। আপনারা হয়তো অনেক জায়গায় চিকেন বল দিয়ে যে মাঞ্চুরিয়ানটা বানানো হয় সেটা খেয়ে থাকেন। আপনারা যদি সেই রেসিপিটাও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার সবকটা চিকেন ভাজা হয়ে গেলে আমি এখানে তেলটা কমিয়ে নিচ্ছি। আর তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কুচানো রসুন, সাথে 1 চা চামচ কুচানো আদা। খুব যে বেশিক্ষণ এটা আপনাদের ভাজতে হবে তা নয়, জাস্ট একটু কাঁচাক্ষণ ধরে চলে গেলে আপনাদের এখানে দিয়ে দিতে হবে চিলি পেস্ট। আমি এখানে একটু বড় সাইজের 4টে শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই চিলি পেস্টটা কুক করার সময় আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার পরেই দেখবেন আস্তে আস্তে চিলি পেস্টটার রঙটা চেঞ্জ হওয়া শুরু করছে। আর চিলি পেস্টের পরে আমি একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাজার পরেই দেখবেন আস্তে আস্তে চিলি পেস্টার কালারটা ঠিক এরকম চলে আসছে, মানে আগের থেকে বেশ অনেকটাই ডার্ক হয়ে আসবে। ঠিক এই স্টেজে বুঝবেন চিলি পেস্টটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার যে ভেজিটেবলগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর ভেজিটেবলগুলো দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ ভাজতে হবে না, জাস্ট 1 মিনিট এইভাবে ভালো করে একবার মিশিয়ে নেবেন। তারপর এখানে কী কী সস লাগছে সেটা দেখে নিন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ টমেটো কেচাপ, সাথে লাগবে 2 চা চামচ ডার্ক সোয়া সস। যদি ডার্ক সোয়া সস না থাকে সেক্ষেত্রে আপনারা লাইট সোয়া সসও দিয়ে দিতে পারেন, আর সেক্ষেত্রে কালারটা একটু কম আসবে। এবার লাগছে 2 চা চামচ অয়েস্টার সস, এটা মোটামুটি এখন সব জায়গায় অ্যাভেলেবেল। আর যদি মনে হয় এটা আপনারা কোথাও পাচ্ছেন না, ডিসক্রিপশনে আমি এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে রাখলাম যাতে আপনারা এটা ইজিলি কিনে নিতে পারেন। এবার এই সসগুলো দেওয়ার পরে এই ভেজিটেবলগুলোর সাথে 1 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, সাথে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো,
টকটা একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি মাঞ্চুরিয়ান ড্রাই বানাতে চান সেক্ষেত্রে আপনারা মশলার কোয়ান্টিটি ও সসের কোয়ান্টিটিটা একদম সেম রাখবেন। আর যদি এরকম চিকেন স্টক অ্যাড করে আর একটু গ্রেভি বানিয়ে নিতে চান সেক্ষেত্রে বাকি সব কোয়ান্টিটিগুলো আর একটু করে বাড়িয়ে দেবেন। আর চিকেন স্টকটাও প্রথমেই একবারে অনেকটা দিয়ে দেবেন না, প্রথমে একটু দেওয়ার পরে চিকেনগুলোকে এখানে দিয়ে দেবেন। আশা করছি আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের গ্রেভিটা আর কতটা দরকার, তাই সেই পরিমাণ চিকেন স্টক আপনাদের এখানে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে চিকেনটাকে এই গ্রেভির সাথে একবার ভালো করে ফুটিয়ে নিন। আর মোটামুটি 2-3 মিনিটের বেশি কিন্তু এটা ওটাবেন না, নাহলে চিকেন আর ভেজিটেবল দুটোই ওভারকুক হয়ে যাবে। এবার গ্রেভিটাকে ঘন করার জন্য আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল দিয়ে একটা স্লারি বানিয়ে রেখেছি, এটা এখানে আপনাদের 2 চা চামচ দিয়ে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে দেখবেন এটা খুব ভালোভাবে মিশে গেছে আর গ্রেভিটাও বেশ অনেকটাই ঠিক হয়ে এসছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই কর্নফ্লাওয়ারটা প্রথমে আপনারা 1 চামচ দিয়ে দেখবেন, যদি দেখেন তাতে খুব বেশি ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা 1 চামচই ব্যবহার করবেন। প্রথমে বেশি দিয়ে দিলে আবারও আপনাদের জল দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, তাই কর্নফ্লাওয়ারটা একটু বুঝিয়ে দেবেন। এবার সবশেষে একটু পেঁয়াজ পাতা দিয়ে এটাকে ফিনিশ করুন। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।